সুনশানার নিরবতা বিরাজ করছে পর্যটন কেন্দ্রগুলোতে আরো জানবো দর্শক খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু আঞ্চলিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের একের পর এক ঘটনায় খাগড়াছড়ির পর্যটন খাত আসলে মুক্তব্য পড়েছে সর্বশেষ কোটা ইস্যুতে আসলে খাগড়াছড়ির যে পর্যটন খাত আসলে ধসের মুখোমুখি অবস্থায় আছে আমি আছি এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কে এই পার্কে আসলে প্রতিদিন যেখানে চার থেকে পাঁচশো মানুষের উপস্থিতি হতো সেখানে আসলে এখন একদম শুনশান নিরবতা এখানে আসলে গত পনেরো দিন ধরে আসলে রকম পর্যটক নেই বললেই চলে একই সাথে খাগড়াছড়ির রিসাং ঝরনা আলুটিলা মায়াবিনী লেক ডিসি পার্কসহ অন্যান্য যে স্পটগুলো আছে সেই স্পটগুলোতেও আসলে পর্যটকদের কোনো উপস্থিতি আর নেই বললেই চলে এতে আসলে হতাশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্টরা একই সাথে রাগামাটির যে সাজেক যেখানে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো পর্যটকের উপস্থিত হতো সেখানেও আসলে একদম শূন্য পর্যটক বলে আমরা জানতে পেরেছি এতে এই এই পনেরো দিনে প্রায় তিন থেকে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জেনেছি গত কয়েক বছর ধরে খাগড়াছড়ির পর্যটন খাত কিন্তু মানে আশানুরূপ ব্যবসা করতে পারছে না স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা বলছেন যে আসলে একের পর এক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখানকার যে পর্যটন খাত রয়েছে সেটি আসলে ভালোভাবে ব্যবসা করতে পারছে না এবং এই রকম পরিস্থিতি চলতে থাকলে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা ব্যাপক লোকসানের মুখে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো আসলে এই ছিল ঘাগড়াছড়ির পর্যটনের সমস্যা